হরে কৃষ্ণ। ভক্তিবিনোদ ঠাকুর তিনি সুন্দর গান রচনা করেছেন, ভাগবতের শিক্ষা, গীতার শিক্ষা। তিনি বলছেন, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। আপনারা এটা বিশ্বাস করেন? জীবন অনিত্য বিশ্বাস করেন? তেমনি দেহটা অনিত্য, আত্মা নিত্য। আত্মার কোনোদিন মৃত্যু হয় না, না হন্যতে হন্যমানে শরীরে। আত্মা সর্বদা বর্তমান আছে। এ আত্মা আছে ভগবানের পরাশক্তি, পরা প্রকৃতি জাত জীবভূতা। মহাবাহু জয়েদং ধার্যতে জগৎ। তাই জগতে ভগবান পরমাত্মা পরম সজীব বস্তু যখন প্রবেশ করেন, তখন এই জগতে কিছু পরিবর্তন দেখা যায়। সেই পরম সজীব পরমাত্মা পরমেশ্বর ভগবানের অংশ, চেতনময় পুরুষ আত্মা যখন দেহেতে প্রবেশ করে, তখন এই দেহটা কী করে পরিবর্তন হয়। যখন ছোট দেহেতে বাচ্চা কান্না করছে, যখন আত্মা আছে তখন দেহটা কী হয়। গীতায় কৃষ্ণ কী বলেছেন, কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুজ্যত। যারা বুদ্ধিমান তারা বিচলিত হবে না এই শরীরের পরিবর্তনে, শরীরের পরিবর্তনে। আপনাদের সন্তানকে আপনারা দেখলেন জন্ম হতে, বাবা তখন চলে গেল চাকরির জন্য, মিলিটারি চাকরি করে, যুদ্ধ লেগে গেছে দেশে, আর আসতে পারছে না বাড়িতে। 11 বছর পরে বাড়িতে ফিরে এসছে। যে ছেলেকে জন্মতে আনন্দ করেছিল, মিষ্টি খাওয়াইছিল, তো 11 বছর পরে বাবা আসছে। ছেলেকে চিনতে পারবে? কেন আপনার ছেলেকে চিনতে পারবেন না? কেন কী জন্য চিনতে পারছে না? দেহান্তর হয়েছে। তো মৃত্যু মানে দেহান্তর, আমাদের এই দেহের মৃত্যু। ইতিপূর্বে আমার এই ছোট দেহটা নেই, আমরা কেউ কান্না করি? ও আমার এই ছোট দেহটা কোথায় গেল, কোথায় গেল? কেউ কান্না করে না। তো সেজন্য আত্মা এই দেহকে পরিবর্তন করে, ঠিক পোশাক পরিবর্তনের মতো। যখন পোশাক আমরা পরিবর্তন করে চেঞ্জ করছি, ছিঁড়া পোশাকটা ছেড়ে আর একটা পোশাক নিয়েছি, কেউ কান্না করে, দুঃখ করে না? নূতন পোশাক পেতে আনন্দ হয়, নূতন পোশাক পরতে আনন্দ হয় সবাই, দুঃখ হয় না? ছেঁড়া পোশাক ছাড়তে বরঞ্চ তাড়াতাড়ি ফেলে দিতে ইচ্ছা করে, তাই না? ঠিক সেইরকম এই দেহ অনিত্য, এই দেহটা বারবার আমরা ত্যাগ করছি। তো এই তত্ত্ব মানুষকে বুঝতে হবে। এই জন্য প্রভুপাদ তিনি বলেছেন যে দেহের মধ্যে আত্মা আছে সজীব বস্তু। তো দুটি প্রকৃতি আছে, কে জানে দুটি প্রকৃতি? প্রকৃতি মানে কি? প্রকৃতি মানে শক্তি। প্রকৃতি মানে কি? শক্তি। কার শক্তি? ভগবানের শক্তি। তো যখন আমরা শক্তি বলব, শক্তিমান আছে, তাই না? শক্তি বললে শক্তিমান আছে। যখন কেউ বলে আমার শক্তি, সেজন্য পরমেশ্বর ভগবান বলছেন আমার দুটি শক্তি আছে, একটা নিকৃষ্ট শক্তি, একটা উৎকৃষ্ট শক্তি। সপ্তম অধ্যায় গীতায় কৃষ্ণ বলেছেন, ভূমিরাপু অন্নল বায়ু খং মন বুদ্ধিরেব চ অহংকার ইতি অঙ্গমে ভিন্ন প্রকৃতির অষ্টধা। এ আমার অপরা প্রকৃতি, অপরা শক্তি, মানে অপরা মানে নিকৃষ্ট, নিকৃষ্ট শক্তি, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, মন, বুদ্ধি, অহংকার, এই 8 প্রকার বস্তু ভগবানের নিকৃষ্ট শক্তি। তখন তারপরেই বলছেন তারপরে শ্লোকে, অপরায়াম ইতি তু অন্যাত, এই অপরা নিকৃষ্ট শক্তি ব্যতীত তু অন্যাত, আরেকটা শক্তি আছে, জীবভূতা মহাবাহু। অপরায়াম ইতি তু অন্যাত, যে আরেকটা আমার শক্তি আছে সেটা হচ্ছে পরা। তো সেই পরাশক্তি কি? না জীবভূতা ধার্যতে জগৎ, এই জগৎকে ধারণ করে রেখেছে।
সে জীবভূতা সজীব বস্তু হচ্ছে আত্মা। তো এই আত্মা ভিন্ন ভিন্ন দেহ লাভ করে। মাতাজি বলছে আমার সন্তানের আত্মকল্যাণ চাইছে, তো আমাদের আত্মার সবাইয়ের আত্মার কল্যাণ হবে যখন আমরা ভগবানের সাথে যুক্ত থাকব, তখন আত্মার আনন্দ হবে। ভগবানকে বাদ দিলে আনন্দ হবে না, সেই জন্য আত্মকল্যাণ তখন হবে, আত্মার প্রসন্নতা তখন হবে। কি করলে? শাস্ত্র বলছে সবই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধোক্ষজে অহেতুকি অপ্রতিহতা য আত্মা সুপ্রসিদ্ধতি। আত্মা প্রসন্ন হবে তখন যখন আমরা ভগবানের যে ভক্তি করব। কীভাবে? না অহেতুকি অপ্রতিহিতা ভক্তি, কোনো হেতু থাকবে না, যে সেবা যে কর্মতে হেতু থাকবে না। হেতু মানে কামনা, যে আমার এটা দিলে আমি এটা করব, এটা হয়ে গেল হেতু। তাকে বলে সকাম কর্ম, কিছু পেলে কিছু করব। জগতের লোক সেটাই ধর্ম নামে চালাচ্ছে, তো সে সকাম কর্মে আসক্ত। এই জন্য বলে কর্মই ধর্ম, লোক বলে না কর্মই ধর্ম বলে লোকের। কিন্তু ভগবান কৃষ্ণ বলেন যে কোন কর্মটা ধর্ম? যজ্ঞার্থাৎ কর্ম ন, যজ্ঞ মানে বিষ্ণুর উদ্দেশ্যে যে কর্ম সেটা হচ্ছে ধর্ম। আর যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম না করে তাহলে বন্ধন হবে। কি বন্ধন? কবু স্বর্গে কবু মর্তে, কবু কীট কবু ক্ষুদ্র, কবু রাজা কবু। সেই জন্য আমাদের বুঝতে হবে যে আমরা দেহ এইভাবে গ্রহণ করছি আত্মা। সেজন্য সবাই বলে আজকে বাবার দেহত্যাগ হয়েছে বলে, এরকম বলে না দেহত্যাগ। তাহলে দেহটা বাবা নই, কালকে আমরা বলছিলাম দেহটা বাবা না, দেহটা মা নয়, দেহটা পুত্র নয়। যদি পুত্র হতো তাহলে দেহটা তখনও ছিল। অনেকে কান্নাকাটি করছে, কেন কান্নাকাটি করছে? আপনার সন্তান সন্ততি ছেলে মেয়ে তো সামনেই আছে, শুয়েই আছে, তাহলে কান্নাকাটি করছে কেন? আমরা অজ্ঞানতার ফলে কান্নাকাটি করি, দেহটাই সব মনে করি। যদি দেহটা পুত্র হতো, দেহটা মা বাবা হতো, দেহটা স্ত্রী হতো, দেহটা স্বামী হতো, তাহলে কি যখন দেহত্যাগ বললাম তখন সেই দেহটা শুয়ে আছে সামনে কি না, খাটে শুয়ে আছে কি না? তাহলে বলছেন বাবা আজকে চলে গেলেন। ছোট ছেলে জিজ্ঞাস করবে কয় তোমার বাবা তো শুয়ে আছে, চলে গেছে কয়? তাহলে আমরা অজ্ঞ, স্কুল কলেজ ডিগ্রি থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারছি না যে এই দেহটা বাবা নয়, এই দেহটা ছেলে নয়, দেহটা স্ত্রী নয়, দেহটা স্বামী নয়। দেহের পরিচয় দিচ্ছি অনিত্য, তো সেজন্য এই দেহের মধ্যে আত্মা হচ্ছে নিত্য, সেই জ্ঞান অর্জন করতে হবে সবাইকে। তো সেই আত্মজ্ঞান লাভ করতে হবে। আত্মা এরকম দেহ কেন গ্রহণ করেছে? আপনারা এখানে মহিলা আছেন অনেকেই, সমস্ত মহিলার দেহটা একই রকম দেখতে, কেন না? সমস্ত মানুষ আমরা, সমস্ত মানুষ দেখতে একই রকম, কেন না? জিজ্ঞাস করুন, অনেক পণ্ডিত রয়েছে, অনেক বড় বড় লেকচার দেয়, তাদের জিজ্ঞাস করুন, বলে ভগবান ভগবান কিছু নেই, আমি যা কিছু করব সেটাই শ্রেষ্ঠ, এরকম ভাবে। তা জিজ্ঞাস করা হয়েছে যে আপনি একরকম, উনি আর একরকম কেন হল? আপনার ভাই দুইজন, আপনি চাকরি পেয়েছেন, আপনার ছোটো ভাইটা চাকরি নেই, কী কারণ? তখন বলতে পারবে না, আপনার ছোটো ভাই চাকরি নেই, আপনার চাকরি আছে, আপনার ছোটো ভাইটার চাষ করছে, হাল করছে, আর আপনি আইএস অফিসার, এসি গাড়ি, বাংলো এইসব পেয়েছেন, কিন্তু আপনার ভাইয়েরটা নেই কেন? আপনার ভাইও পাস করেছে, অনেক স্কুল কলেজ ডিগ্রিও ভাইরও রয়েছে, সার্টিফিকেট রয়েছে, আপনারও রয়েছে, কিন্তু ভাই চাকরি পেল না,
ওই সার্টিফিকেট থেকেও পেল না। যেমন এখন অনেকে পাস করেছো, চাকরি নেই, হ্যাঁ কি না? তো এগুলি প্র্যাকটিক্যাল আমাদের বুঝতে হবে কেন। এই জন্য একটা উপনিষদ আছে, 108 উপনিষদের মধ্যে একটা উপনিষদ, সেটার নাম কি জানেন? কেন উপনিষদ। কেন মানে হোয়াই, হ্যাঁ কেন, কেন আমি বৃদ্ধ হতে চাইনি বৃদ্ধ হয়ে গেলাম, আমি মৃত্যুবরণ করতে চাইনি মৃত্যু, আমি দুঃখ চাইনি দুঃখ আসছে, কেন? আমি তো এই মহিলা দেহটা ভালো লাগছে না, আমি মহিলা হতে চাই না, আমি পুরুষ হতে চাইছি, কেন মহিলা দেহ হলো? এগুলি কেউ জিজ্ঞাসা করে। আমি তো গরিব হতে চাইনি, কেন আমি গরিব হলাম, উনি ধনী। আমি ফুটপাতে থাকতে চাইনি, কেন আমি ফুটপাতে আছি, ইনি দালাল বাড়িতে আছে। এইসব প্রশ্ন কে করবে? মানুষ যাদের জ্ঞান আছে। কিন্তু অনেক সময় আমরা স্কুল কলেজে ডিগ্রি আছে, অজ্ঞাতায় বলে আমি তো দুধে ভাতে আছি, দালাল বাড়ি আছে, ও খেতে পেল না পেলে আমার কি যায় আছে। কিন্তু প্রত্যেক ব্যক্তির কর্তব্য অন্যের প্রতি করুণা প্রদর্শন করা। আমি খেতে পাচ্ছি, ও খেতে পাচ্ছে না, কেন সেটা নিজে জানা, যে আমিও কয়েকদিন পরে হয়তো ওই দালাল বাড়ি আইএস অফিসার পদ থেকে হয়তো নিচে চলে যাব। চলে যায় না, কেউ প্রধানমন্ত্রী এখন সাধারণ মানুষ হয়ে আছে, কেউ মুখ্যমন্ত্রী এখন সাধারণ মানুষ হয়ে আছে, কেউ পাত্তা দেয় না। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, এখন আছে নেই। তো সেজন্য আমাদের বোঝা উচিত। এই জন্য শাস্ত্রে বলা হয়, কবু স্বর্গে কবু মর্তে, কবু কীট কবু ক্ষুদ্র, কবু রাজা কবু প্রজা, কবু সুখী কবু দুঃখী, কবু দেব কবু দৈত্য, কবু দাস প্রভু। কীভাবে শাস্ত্র প্র্যাকটিক্যাল, কখনো কেউ ধনী লোক গরিব হয়ে যায়, কেউ গরিব লোক ধনী হয়ে যায়, কী কারণ? কহলো আমার, আমি তো ওই তো ছেলেকে টাকা পয়সা দিয়ে বড় ধনী বানিয়ে দিব, পারবেন? ছেলেকে পড়াশোনা করে এখন আমি বড় আইএস অফিসার করে দেব, তাহলে তো অনেক ছেলেমেয়েরা আইএস অফিসার হওয়ার যোগ্য, কিন্তু রাস্তায় পড়ে আছে কয়েক বছর ধরে কলকাতায়, এখনও চাকরি পায় না। আমরা চাইলেও পাব না, আর কেউ পাস করে না চাকরি পেয়ে যাবে, টাকা পাচ্ছে, এটা কেন? এই প্রশ্ন কেউ করে না। এই জন্য শাস্ত্র বলে, ভাগবত বলে, শাস্ত্র যে অভ্যর্থ মানে অভ্রান্ত, প্র্যাকটিক্যাল বিজ্ঞান বাস্তব জিনিস বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, কর্মনা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপতে, জীব তার কর্ম অনুসারেই ভিন্ন ভিন্ন দেহ পায়। উদাহরণ দিলে বুঝতে পারবেন, হাওয়াটা পবিত্র না অপবিত্র? পবিত্র। চাঁপা ফুলের বাগান দিয়ে গেলে কী গন্ধ হবে? ড্রেনের পাশ দিয়ে গেলে কী গন্ধ হবে? একই চাঁপা ফুলের হাওয়ার গন্ধ বয়ে নিয়ে যেতে যেতে ড্রেনের পাশ দিয়ে গেল, হাওয়া নিয়ে যাচ্ছে, একই চাঁপা ফুলের বাগান দিয়ে যাচ্ছে সুগন্ধ, একই হাওয়া আবার ওটা বয়ে বয়ে আর একটু দিকে যাচ্ছে, ওখানে ড্রেন মাঝখানে, কী গন্ধ আসবে? কী কারণ? স্থানের সঙ্গ করছে। ঠিক সেরকম আমি আত্মা, এই দেহ নই, একটু আগে আমরা শুনলাম সবাই কী বলে, আমার হাত বলে না আমি হাত বলেন, আমি দেহ বলেন না আমার দেহ বলেন, তাহলে আমি কে? জিজ্ঞাসা করেছে কেউ? স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবাই, তাহলে আমি কে জানেন? আলু আমার দেহ বলে, আমার মাথা বলে, আমার হাত বলে, আমার পা বলে, আমি কে? তো তাহলে এরকম দেহ কেন? এখানে সবাই আলাদা আলাদা দেহ কেন? কেউ সুন্দর কেউ অসুন্দর কী কারণ? কেউ মুচি কেউ ব্রাহ্মণ কেন? তো এইগুলি ভাগবতে বলা আছে। কারণম, গীতায় কৃষ্ণ বলছে, কারণম গুণসঙ্গ অস্য সৎ অসৎ জনি জন্মসু। তাহলে এটা প্র্যাকটিক্যাল বোঝা যাচ্ছে, কী কারণ? না গুণসঙ্গ অস্য, যেমন হাওয়াটা চাঁপা ফুলের সঙ্গ করছে, যে জায়গায় চাঁপা ফুলের গন্ধ, সেই হাওয়া একই হাওয়া চাঁপা ফুলের থেকে সরে গিয়ে আরেকটা গুণ সঙ্গ করছে, সেখানে দুর্গন্ধ। ঠিক আত্মা পবিত্র, ভগবান পরম পবিত্র, অর্জুন গীতায় কৃষ্ণ বলেন পরম পবিত্রং পরমং ভবান, আপনি হচ্ছেন পরম ধাম। ধাম শব্দের অর্থ হচ্ছে আশ্রয়, পরম ধাম। বাবা মা ছেলে মেয়েকে আশ্রয় দেয় না? দেয়, কিন্তু সবাইকে আশ্রয় দেয়?
সবাইকে দেয় না। এই জন্য কৃষ্ণ আছেন পরম ধাম। পরম মানে সমস্ত কিছুর সকলের আশ্রয়দাতা, দেবদেবীরও। এই যেসব দেবতারা আছে, চন্দ্র, সূর্য, কালী, দুর্গা, শিব, হ্যাঁ, এসব দেবতারাও ভগবানের আশ্রয়, ডালপালা এরা সব, কিন্তু ভগবান হচ্ছেন মূল। এই জন্য ভাগবত বললো যে সমাশ্রিত যে পল পদ পল্লব প্লবম মহত পদং পুণ্য যশ মুরারে, মহত পদং 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 যত বিপদং নতে সাং ভবাম বুধির বৎস পদম। এই যে ভবসমুদ্র অতীর্ণ হওয়া খুব কঠিন, কিন্তু যখন ভগবানের চরণে আত্মসমর্পণ কেউ করবে তো সেখানে এই ভবসমুদ্র উত্তীর্ণ হতে একটা গুষ্পদের মতো হয়ে যাবে। গুষ্পদ জানেন, বাছুর, বাছুর, গাভী বাছুর আছে, বাছুরের পায়ের একটা মাটিতে পাটা দিল, ওখানে গর্ত হয়ে যায় না? ওখানে যে জলটা থাকবে ওখানে ডিঙিয়ে যেতে সুবিধা হবে? অতি সহজ। এই জন্য বলছে ভবাম্বুধির বৎস পদম, এই বিশাল সমুদ্র অতিক্রম করা খুবই কঠিন, কিন্তু ভগবানের আশ্রয়ে যখন কেউ যায় তো সেখানে বৎস পদম, এটা বাছুরের পায়ের মতো হয়ে যাবে সেই জায়গাটা, ওই নদীকে পেরোতে আর কষ্ট হবে না। কিন্তু এই পদং পদং যত বিপদং, প্রতি পদে পদে বিপদ আছে এই জগতে, এটা সাধুরা জানে, বাইরের লোক বুঝতে পারে না। তাহলে আমি সুখে আছি, সাধুরা জানে আমরা এই জড় জগতে কেউ সুখে নাই। বাইরের লোক কী করে, সুন্দর স্ত্রী আছে মনে করে আমি সুখে আছি, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে মনে করছে সুখে, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারে না সে সুখে আছে। শুধু বাহ্যিক দেখায় আমি সুখে আছি, এই জড় জগতে কেউ সুখে নেই। দেখে জেলখানা বলা হয়েছে, যিনি তৈরি করেছেন তিনি বলেছেন এটা দুঃখের আলয়, দুঃখের আলয়ে সুখ কোথা থেকে আসবে? দুঃখের আলয়ে তো দুঃখই আছে, বেশ্যালয়ে বেশ্যা আছে, বিদ্যালয়ে বিদ্যা আছে, মদিরালয়ে মদিরা আছে, দুঃখালয়ে কি আছে? দুঃখ আছে। তা আপনি কি করে সুন্দর স্ত্রী, টাকা পয়সা, গাড়ি বাড়ি বানিয়ে সুখী হয়ে যাবেন? এটা অজ্ঞান, মানে অন্ধকারে আছে, যেটা বুঝতে পারে না। সারাটা জীবন জন্ম থেকেই দুঃখ, মায়ের গর্ভ থেকেই দুঃখ, তারপরে জন্ম হয়ে গেল তখন কান্না করছে, পোকা কামড়াচ্ছে, মা বুঝতে পারছে না, চেঁচাচ্ছে, ভাবছে মনে হয় খিদা লেগেছে, স্তনদান করছে মা, তবু কান্না বন্ধ হচ্ছে না, ভিতরে কোথায় পোকা কামড়াচ্ছে বাচ্চা তো বলতে পারে না। তার মানে জন্ম গর্ভ থেকেই দুঃখ, কোথায় ভিতরে হাওয়া ছাড়া এয়ার টাইট ব্যাগ মায়ের গর্ভটা, সেখানে কী আছে? হ্যাঁ, রক্ত, মাংস, বীর্য, কফ, পিত, বায়ু গঠিত এই পেটের মধ্যে মল মূত্র সব আছে, তাকে জড়িয়ে থাকে বাচ্চাটা, আর হ্যাট মুট হয়ে মাথাটা নিচের দিকে, উপরটে পাটা এরকম হয়ে আছে, আর সেখানে মলমূত্র রয়েছে। আর মা যখন গর্ভে সন্তান থাকে লঙ্কা খাবে, আপনারা যখন রান্না করতে গিয়ে লঙ্কা আর ভাঙেন, হাতটা জ্বালা করে না করে না? তাহলে আপনি লঙ্কা খেলেন, বাচ্চা নরম শিশু শরীরে লাগলে জ্বালা করবে না? দেখবেন গর্ভে মা জানতে পারে বাচ্চা কীভাবে নড়বড় করছে, ছটপট করছে, কেন ওখানে হাওয়া নেই, এয়ার টাইট ব্যাগ। ভাগবত এইরকম প্রমাণ দিচ্ছেন, কি সুন্দর, কীরকম অবস্থান আমাদের দেহতে এই মায়ের গর্ভে একটা শিশু। কিন্তু ওই আত্মা থাকে বলে ওখানে বাড়ে, যখন আত্মা ভগবানের অংশ ও চলে যাবে তখন মায়ের গর্ভে আর বাড়ছে না, তখন বলে মৃত প্রসব করছে, মৃত শরীর, বড় হয়েছে কিন্তু আবার প্রসব করলো, কান্না করলো, আবার আত্মা চলে গেল। মা বাবা রেখে দেয় না সন্তানকে, রেখে দেয় কেন, রাখে না? আমার সন্তান, আমার সন্তান, দেখছেন হাসি করছেন, প্রসাদ মিষ্টি খাওয়াচ্ছেন, তখন কান্না বন্ধ হয়ে গেছে, তখন নিজেই কান্না করছে। ডাক্তার বলছে ড্যাড, তারপরে কিসের ড্যাড? দেহের মৃত্যু হয়েছে, তার মানে আত্মা দেহান্তর করেছে, যেটা সজীব বস্তু ছিল ভগবানের অংশ ও পালিয়ে গেছে, তাই জন্য এই দেহটা আর পুত্র নয়, আমার পুত্র, আমার পুত্র করছিলাম, এখন বলছে পুত্র আজ চলে গেল, কোথায় শুয়ে আছে, কোথায় চলে গেল? তার মানে আমরা কত অজ্ঞানে আছি না? তো সেই জন্য এই যত পরিচয়, আমার বাবা, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলে, এগুলো মিথ্যা পরিচয়,
যদি না হতো তাহলে বলতেন না বাবা আজ দেহত্যাগ করলেন, বাবা শুয়ে আছে, তাহলে কে চলে গেল, আজ অরিজিনাল বাবাকে দেখতে পাইনি। সেটা হচ্ছে আত্মা, ওটাই গীতায় কৃষ্ণ বলে মমই বা আমিষ জীব লোকে জীবভূত সনাতন। তো এই তত্ত্ব জ্ঞান লাভ করতে গেলে আমরা এইরকম দেহ বারবার জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে গেলে তাই মৃত্যু সময় আমাদের কিভাবে চিন্তা করতে হবে সেই চিন্তা অনুসারে এই দেহগুলি পাওয়া যাবে, আমি কেমন সঙ্গ করব। তাই মৃত্যু সময় সেটা আসে, আপনি সারা জীবন আমরা যেই রকম সঙ্গ করব আর মৃত্যু সময় ওই চিন্তাই হবে। বাচ্চাদেরকে যখন আপনারা কিছু শিখান রাত্রিবেলা বিলবিলায় না সে কথা বলে বলে অ আ শিখাচ্ছেন, রাত্রে ও ঘুমাতে অবস্থায় অ আ বলে, মা মা ডাকছিল রাত্রিবেলা, ও রাত ঘুমিয়ে ঘুমিয়ে মা মা করছে, ঘুমিয়ে আছে। তার মানে মৃত্যু সময় আমরা সারা জীবনের যে কনসাসনেস থাকবে, যে সঙ্গ করব, সেই সঙ্গটা আমাদের মৃত্যু সময় এসে দেখা দিবে, যে বস্তুর প্রতি আমার আসক্তি হবে সেটা দেখা দিবে। তো সেজন্য হরিদাস ঠাকুর তিনি শিখালেন কিভাবে মৃত্যুবরণ করতে হবে, শিল প্রভুপাদ শিখালেন, ভীষ্মদেব শিখালেন কী করে মৃত্যুবরণ করতে হবে। ভীষ্মদেব তো সরসজ্জায় শুয়েছিলেন না, একদম যুদ্ধে গিয়েই অর্জুন তাকে সরসজ্জা করে শুয়ে দিয়েছে, কিন্তু ওনার ইচ্ছা মৃত্যু ছিল। আমাদের তো ইচ্ছা মৃত্যু নেই, আমরা জানি না কবে মৃত্যুবরণ করব, হ্যাঁ কি না। ভীষ্মদেব খুব ভাগ্যবান যে বাবা থেকে ইচ্ছা মৃত্যু পেয়েছিল, কিন্তু আমরা তো জানি না কখন মৃত্যুবরণ করব, উনি মৃত্যুবরণ করছে না, উনি যখন বলে ইচ্ছা করছে না, এরকম বাবার আশীর্বাদ ছিল। কিন্তু তার মৃত্যুবরণের ইচ্ছা ছিল যে আমি পাণ্ডবদের দর্শন করব, পাণ্ডবেরা বৈষ্ণব ভক্ত, আর সঙ্গে সঙ্গে ভগবান যিনি পাণ্ডবদের আশ্রয়দাতা সকল জীবের আশ্রয়দাতা, এই যুদ্ধভূমিতে দেখলাম কিভাবে কৃষ্ণ পাণ্ডবদেরকে রক্ষা করেছেন, সেই আশ্রয়দাতা কৃষ্ণকে আমি সম্মুখে দেখতে চাই। আর তাকে দর্শন করেই ভগবানের গুণ কীর্তন করতে করতে ভীষ্মদেব দেহত্যাগ করছেন। তো মৃত্যু এইরকমই গৃহত্যাগ করতে হবে এই মনুষ্য জীবনে। পশু পাখিরা তারা জানে না কখন মৃত্যু হবে, আমরা জানি না কখন মৃত্যু হবে, সেজন্য এখন থেকে এই মুহূর্ত থেকে আজ থেকে এই মুহূর্ত থেকে আমাদের ভগবানের চরণে আত্মসমর্পণ করা উচিত। তো কী করে আত্মসমর্পণ করবেন, না ভগবানের নামের মাধ্যমে, সেজন্য জীবন নিত্য জান হসার তাহে নানাবিধ বিপদ ভার নামাশ্রয় করি যতনে তুমি থাক হ আপন কাজে। তো কলিযুগে ভগবানের নাম রূপে এসেছেন নামাবতার, তাই তাকে আশ্রয় করে কর্ম করো, তাহলে মৃত্যু যে কোনো মুহূর্তে আসুক না কেন, যে কর্ম করছেন আপনি, রান্না করুন, চাষ করুন, ব্যবসা করুন, চাকরি করুন, হাঁটুন, কথা বলুন, সব যদি কৃষ্ণের আশ্রয়ে হয় তাহলে আপনার মৃত্যু হলেও কৃষ্ণ চিন্তা করে আপনি দেহত্যাগ করতে পারবেন। ভগবান বলছেন অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলে বরম, যদি কেউ আমাকে মৃত্যু সময় আমার চিন্তা করতে পারে সে আমার কাছে ফিরে আসবে। তো সেজন্য আমরা যদি চাই ভগবানের কাছে ফিরতে তাহলে আমাকে অভ্যাস করতে হবে। আমাদের মন খুব চঞ্চল, ভগবান এটাকে স্বীকার করেছেন, অর্জুন বলছে কৃষ্ণ আমার মন অত্যন্ত চঞ্চল, বায়ুরিব সুদুষ্করম, বায়ুকে আটকানো যায় না যেমন মন কেউ আটকানো যাচ্ছে না, বায়ুকে কেউ আটকাতে পারে, তাই মনটা এত চঞ্চল বলছে এত দুষ্কর। ভগবান বললেন নিঃসংশয় আমি নিঃসন্দেহে এটাকে স্বীকার করি, কিন্তু অভ্যাস ন বৈরাগ্য ন জগৃজ্যতে, অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে তুমি এই মনকে সংযত করতে পারো। সেই জন্য প্রভুপা সারা বিশ্বে শিখালেন প্র্যাকটিক্যালি কী করে আমরা মনকে সংযত করব। যেন প্রভুপাদ বলেন, কৃষ্ণ বলেছেন মনমনা ভব মদ ভক্ত মজাজি মাং নমস্কুরু, চারটি জিনিস করো, মনে তুমি সর্বদা আমাকে ভাবো। কিন্তু আমরা কী ভাবি, মেয়ে খেলো কি না, সে স্কুলে গেল কি না, স্বামী ব্যবসা থেকে কখন আসবে, এইসব ভাবি না, এরকম সব ভাবি। কিন্তু আমাদের এই ভেবে আপনি কী করবেন, যদি বৃষ্টি না হয় মাটি না থাকে আপনি ছেলে মেয়েকে ভেবে কিছু করতে পারবেন, খাওয়াতে পারবেন, স্বামী যেন রান্না করতে পারবেন,
চাষবাস নেই, বৃষ্টি নেই, শাক সবজি উৎপন্ন হচ্ছে না, তাহলে আপনি ভেবে কে, আপনি ভাবার কে? সেই জন্য কৃষ্ণ বলছেন, মনমনা ভব মদ্ভক্ত মজাজি মাং নমস্কু, তোমার মন দিয়ে আমাকে ভাবো। কেন এই মাটি জল আকাশ আগুন আমার, তোমার নয় মহাশয়। তুমি জল দিতে পারো না, বৃষ্টি দিতে পারো না, মাটি দিতে পারো না, আগুন দিতে পারো না, মানে আমরা কত মূর্খ। শুধু ভাবছি আমার মেয়েটা কী হবে, ছেলেটা কী হবে, স্বামীরা কোথায় গেল, অফ আমের সবাই চলে গেল, মরে গেল, আমি একা কী করব। আপনি ভেবে কী করবেন? আমি ছেলেকে খাওয়া দাওয়া করব, ছেলেকে আমি পড়াশোনা করব, আপনি কে? আপনি নিজেই তো দাঁড়াতে পারবেন না, মাটি না থাকলে আপনার ছেলে মেয়েকে দাঁড়া করাবেন কোথায়? সেজন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের ছেলে মেয়ে পুত্রকন্যার প্রতি আসক্তিটা পরিবর্তন করতে হবে ভগবানে। কেন তিনি রক্ষাকর্তা পালনকর্তা ভরণ পোষণদাতা, তার মানে নয় আপনার ছেলে মেয়ের প্রতি কর্তব্য নেই, আছে। সেই কর্তব্যটা কি না, ভগবানের ভজনায় নিযুক্ত করানো, এই একমাত্র কর্তব্য। যে না না, তুমি কৃষ্ণকে ভাবো, কৃষ্ণের নাম করো। কেন এই যে আলো বাতাস অক্সিজেন যা পাচ্ছ, এটি ভগবান দিচ্ছেন, আমি নয়। এই জন্য অম্বরীশ মহারাজ সারা বিশ্বের রাজা ছিলেন, উনি ওই শিক্ষা দিতেন, প্রজাদের মিটিং করতেন, বলতেন না আমাকে ভোট দিয়ে জয় করো, আমি তোমাদের জলের লাইন করে দিব, ইলেকট্রিক লাইন করে দেবো, এইসব অম্বরীশ মহারাজ বলতেন না। আজকাল মূর্খ রাজারা যারা সব ভোট নিয়ে, হ্যাঁ, জ্ঞানহীন রাজারা তারা এইসব বলে। কোন রাজা আছে একটু বৃষ্টি দিতে পারবে, ইলেকট্রিক দিতে পারবে? জল না হলে তো ইলেকট্রিক উৎপন্ন হয়ে হবে না, হবে কিছুই হবে না। তাহলে ভাওতাবাজি দিতে অভ্যস্ত করছে, আর আমরা সেই ভাওতাতে মুখস্থ করছি, মূর্খ হয়ে গেছে এবং তাদের ভোট দিচ্ছি। যখন বন্যা আস বা ঝড় আসছে, রাজনৈতিক নেতারা কী বলে, এ তোমরা সাবধান হয়ে যাও, ঝড় আসছে, তোমরা সাবধান হয়ে যাও। আগে ভোটের আগে কী বলছিল, আমরা তোমাদের রক্ষা করব, আমাদের ভোট দাও, হ্যাঁ কি না? কিন্তু যখন ঝড় বৃষ্টি এসছে বলে তোমরা সাবধান হয়ে যাও, হ্যাঁ, এখন বন্যা আসছে, ঝড় আসছে, ঘর বাড়ি উড়িয়ে যাবে, সব একসাথে থাকো, তাহলে ওরা আর রক্ষাকর্তা নয়, তোমাকে নিজেকে রক্ষা হতো। তাহলে আমি রক্ষাকর্তা নই, ভগবান হচ্ছেন একমাত্র রক্ষাকর্তা, এই আশ্রয়ে আমাদের যেতে হবে। সেজন্য হরিদাস ঠাকুর তিনি মৃত্যুবরণ করবেন, তিনি চাইলেন যে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর পাদপদ্মকে বক্ষে ধারণ করবেন, আর তার মুখমণ্ডল দেখবেন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলবেন, এরকম বলে বলে দেহত্যাগ করবেন। তাহলে দেখুন, সেজন্য আমরা যদি অভ্যাস করি তাহলে ভগবান সেটি মজুর করবে। সেজন্য মহাপ্রভু কাছে যখন হরিদাস ঠাকুর এইরকম উক্তি করলেন যে প্রভু আমি চাই যে আপনার পাদপদ্ম আমার বক্ষে ধারণ করব, আপনার মুখমণ্ডল দর্শন করব, আর তোমার নাম বলে বলে আমি দেহত্যাগ করব। ভগবান মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ তিনি বলে, কৃষ্ণ ইচ্ছাময়, অবশ্য তোমার ইচ্ছা পূর্ণ করবেন। কেন তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি জানেন হরিদাস ঠাকুর সারাটা জীবন কী করেছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র ভগবানের নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধ শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এইসব মন্ত্র উচ্চারণ করেছেন, কৃষ্ণের সেবা করেছেন। হরিদাস ঠাকুর নিচকুলে যাত, যবনকুলে যাত, কিন্তু মহাপ্রভু স্বয়ং ভগবান তার পরিত্যক্ত দেহকে কুলে নিয়ে নৃত্য করছেন, নাম সংকীর্তন করতে করতে, আর তার শ্রাদ্ধ অনুষ্ঠান জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে ভিক্ষা করে স্বয়ং ভগবান। কিন্তু তার ভক্ত সেবা যে করে, ভগবানের চিন্তা করে, ভগবান তার চিন্তা করে, আমরা হচ্ছে আমি চিন্তা করে এই সব কিছু করে ফেলো না, আমরা ভগবানের চিন্তা করব। কেন এই মাটি জল আকাশ আগুন বায়ু আমরা একটু আগে শুনলাম সব কৃষ্ণের, আমার নয়। বলে আমার ছেলে না হলে, কে মৃত্যুবরণ করলে কে আমাকে জল দিবে, সবাই ভয় পায় না, কে মুখে জল দিবে? আরে ছেলে মেয়ে মুখে জল দিতে পারবে? আপনার ছেলে পঙ্গু হয়ে গেল, মৃত্যুবরণ হয়ে গেল আপনার বাবা মার আগে, তাহলে কে দিবে জল? আমরা রক্ষাকর্তা নয়, কেউ জলদাতা নয়। যদি বৃষ্টি টিষ্টি হবে না তাহলে কেউ জল দিতে পারবে না,
এখানে জল না থাকলে আপনি কোথা থেকে জল আনবেন? আপনি পোড়াবেন, কাঠ না থাকলে আপনি কোথা থেকে আনবেন? গাছ তো উৎপন্ন হবে না, মাটি নেই। সবাই বলে আমার টাকা পয়সা থাকলে আমি খুব সুখী হব, আমার কল্যাণ হবে। কয়জন মনে করেন টাকা পয়সা থাকলে সুখী হবেন? হাত তুলুন দেখি। কোনো সুখী নেই। আপনাদেরকে আমরা ডিসকন থেকে দিব, কত লক্ষ ডলার চান দিব, কত কোটি টাকা চান দিব, কিন্তু বৃষ্টি হবে না, মাটি থাকবে না, শাকসবজি উৎপন্ন হবে না, কিন্তু আপনার কাছে টাকা থাকবে, কাগজের নোট, ওই টাকাটা কোনো মূল্য হবে? বাজারে গিয়ে চাল নেই, কেন? বৃষ্টি নেই, শাকসবজি নেই, বৃষ্টি নেই, মাটি নেই, আপনি হাঁটবেন যাবেন কী করে? সব জলময়, কোথায় যাবেন? কোটি কোটি টাকা ডলার নিয়ে বেগে ঘুরছেন, চাল দাও চাল দাও, সব দোকানগুলি শূন্য, কেন? চাষবাস হচ্ছে না। নরেন্দ্র মোদী টাকা যখন কী করলেন, বন্ধক ব্যান্ড করে দিলেন, সেই কাগজ টাকাগুলি এখনও আছে, বাজারে গিয়ে কেনা যাবে কিছু? মূল্য নেই। এটা মূর্খানি। মনে করলে আমার টাকা থাকলে আমি সুখী হব, টাকাটা লক্ষ্মী নারায়ণের, তো সেজন্য যদি আপনার কাছে আছে ওটা নারায়ণের সেবার জন্য, আমার ভোগের জন্য নয়। মানে কি কৃপণতা করে, একটু কিছু করতে চায় না, ভগবানের সেবা করতে চায় না। যদি বলা হয় একটু প্রসাদ বিতরণ করুন, রান্না করে ভোগ লাগবে, জনসমাজের কল্যাণ আপনি বলছেন, দরিদ্র সেবা করতে চাইছেন, মুখে বলে, যখন তাকে দায়িত্ব দেওয়া হয় তখন পালিয়ে যায়, কেটে পড়ে। কিন্তু লোকেদের বাহাবা পাওয়ার জন্য, হ্যাঁ দরিদ্র লোকের সেবা করো, দরিদ্র লোকের সেবা করো, কিন্তু তার নিজে টাকা পয়সা নিয়ে বিরাট বিরাট বাড়ি বিল্ডিং হয়ে যাচ্ছে, আর দরিদ্র লোকের সাথে যখন বন্যা আসছে তখন হয়তো একটা চার হেলিকপ্টার থেকে একটা গমের বস্তা বা একটা চিড়ের প্যাকেট একটা হয়তো ফেলে দিচ্ছে, কিন্তু নিজের বাড়িতে টাকা পয়সা গাদা হয়ে সব নিয়ে রাজনৈতিক নেতারা কী করছে? তো বলছে আমরা দরিদ্র গরিব লোকেদের সেবা করব। মূর্খামি, প্রতারণা। তুমি কে করার? ভগবানের সম্পত্তিকে চুরি করে পুঁজিবাদি করছো, আবার একদিন দেখা গেল সব জেলে, এর মধ্যে সব চলে যাচ্ছে। তো এগুলি প্র্যাকটিক্যাল হতে হবে, বাস্তব জিনিসটাকে বুঝতে হবে। সেজন্য আমরা মনে করব এই জগতে যা কিছু কৃষ্ণের, আমার কোনো কিছু নয়, তাই সব কৃষ্ণের সেবাতে আমাকে যতটুকু পেয়েছি সেটা তার সেবা করার জন্য। ছেলে একটা পেয়েছি, আছে, ঠিক আছে, কৃষ্ণ সেবা করো, আমাকে দেখবে বুড়ো হয়ে গেলে এই চিন্তা করবেন না, বুঝতে পারছো? তো সেটাই হচ্ছে এই মনুষ্য জীবনে আমাদের ভগবানের নাম করা, প্রসাদ খাওয়া, গীতা ভাগবতের শিক্ষা পালন করা, সাধুসঙ্গ করা, মাধ্যমে হৃদয়ের আয়না পরিষ্কার হবে। তখন এই আয়না পরিষ্কার হলে নিজেকে দেখতে পাবেন, আর কর্তব্য তখন বুঝতে পারবেন। কয়জন মুখটাকে দেখতে পারেন এখানে? নিজের মুখ দেখতে পারো? তোমাকে জিজ্ঞাসা করছি, এই যে বাচ্চা বসে আছে, নিজের মুখ দেখতে পারো? দেখতে পারো না, তাহলে নিজের মুখ দেখতে পারো না, নিজের চোখ কাছেই আছে, নিজের মুখ দেখতে পারো, তাহলে আমি সব দেখতে পারবো, আমি সব জানতাম, এই বলাটা অহংকার না? নিজের মুখটা দেখতে পারে না, তাহলে আমি সব জানি, সব দেখে ফেলবো, এটা কত গাধার কথা না, মূর্খের কথা। এই মুখটা দেখতে কি লাগবে? আয়না লাগবে। আয়না মহিলা থাকলে দেখা যাবে? দেখা যাবে না। তাহলে আমার এই চোখের কি সার্থকতা আছে? মহিলা থাকলে আয়নাও দেখা যাবে না, পরিষ্কার করলে দেখা যাবে, লাইট না থাকলে? তাহলে অত কিছু তো, মানে কত জিনিস লাগে আমার নিজের মুখটাকে দেখতে। আয়নায় নিজের মুখ দেখা যাবে, মহিলা থাকলে দেখা যাবে না, আবার মহিলা পরিষ্কার হলে দেখা যাবে না, লাইট না থাকলে দেখা যাবে। তাই ভগবান হচ্ছেন ওই আয়না আমার হৃদয়ের, মহিলা পরিষ্কার করার ভগবানের নাম হচ্ছে চেত দর্পণ মার্জন ঝাড়ু, পরিষ্কার করার, আর সঙ্গে সঙ্গে লাইট, ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে আর লাইট জ্বলবে, তখন আমি যে এই দেহ নই, একটু আগে আমরা বলছিলাম আমার দেহ, তখন সেই সময় বোঝা যাবে আমি দেহ নই, আমি আত্মা। তো আত্মা আছে পরমাত্মা, ভগবানের অংশ, অংশের কর্তব্য ভগবানের সেবায় যুক্ত হওয়া। কী সেবা? না আমার এই যে হাত পা চোখ কান সব আছে এই দেহ, এই দেহ দিয়ে চাষ করব কৃষ্ণের জন্য, রান্না করব ভগবানের নিবেদিত প্রসাদ খাওয়ার জন্য, ফুল গাছ লাগাবো ভগবানের মালা গেঁথে দেওয়ার জন্য, এবং সেই ফুলের আঘ্রাণ চরণে সেটি গ্রহণ করব নাক দিয়ে, ভগবানের কথা শুনবো এই কান দিয়ে, পা দিয়ে মন্দিরে যাব, যেখানে হরি কথা আছে সেখানে যাব, যেখানে জিন্দাবাদ হচ্ছে আর সিনেমা আর্টিস্টরা গান গাইছে,
যেখানে রাজনৈতিক নেতারা কচকচানি লেকচার দিচ্ছে সেখানে পা নয়, সেখানে দেখার জন্য নয়, সিনেমা আর্টিস্টদের গান শোনার জন্য নয়, এই কানটা ভগবানের কথা শোনার জন্য। আর নাহলে বিলে বথ অযথা গর্ত, সাপ গর্তে হাত দিলে কী হবে, সাপ করে ছুবল মেরে দিবে, মৃত্যু। তার মানে বারবার জন্ম মৃত্যু চক্রে যাবেন। রাজনৈতিক কথা গিয়ে শুনলেন কান দিয়ে, অন্য একটা লোক দেখছে এই বেটা ওই দলের কথা শুনছে, এই তুমি ওই দলে গেছো আমাদের দল থেকে, শুট করে দিয়েছ। তার মানে কান দিয়ে যে কথা শোনা হয় গর্ত, যদি কৃষ্ণের কথা না শুনবেন অন্য যা শুনবেন ওই সর্প গর্তের মতো দংশন হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। তার মানে বারবার চক্রে ঘুরতে হবে। এই জন্য এই মনুষ্য দেহ পশু পাখি থেকে অনেক উন্নত, কেবল ভগবত আরাধনার জন্য। তো সেই জন্য আমরা স্কুল কলেজ ডিগ্রি করব কৃষ্ণ আরাধনার জন্য। মহাপ্রভু একবার এক দিগ্বিজয় পণ্ডিত ছিল, কেশব ভট্ট নাম ছিল, কাশ্মীরের পণ্ডিত, সারা বিশ্বতে তার পাণ্ডিত্য ছিল, সরস্বতীর বরপুত্র ছিল, কিন্তু নিমাই পণ্ডিত মহাপ্রভু নবদ্বীপে সেখানে এসেছে সারা দুনিয়ার জয়পত্র নিয়ে, সবাই জয়পত্র দিয়ে দিয়েছে পণ্ডিতরা, কেন ওর সাথে কেউ পারে না, ও সরস্বতীর বরপুত্র, কিন্তু নবদ্বীপে এসছে সব পণ্ডিত মহল ভয়ে পালাচ্ছে, শ্বশুর বাড়ি যাই, মেয়ের বাড়ি যাচ্ছি, একটু বন্ধুর বাড়ি যাচ্ছি, ভয়ে মিথ্যা কথা বলে, কেন পারবে না ওর সাথে। অথচ নবদ্বীপ পণ্ডিত মহলের তখন ছিল খুব নাম করা, কিন্তু ওর কথা শুনেই সবাই কেটে পড়ছে। তারা ভাবছে নিমাই তো ছোট্ট পণ্ডিত, ও যদি হারিয়ে যায় আমরা বলবো শিশু পণ্ডিত হেরে গেছে, আমরা ছিলাম না, এরকম বলে কেটে দিব। আর যদি নিমাইয়ের কাছে হেরে জিতে যায়, মানে হারিয়ে যায় পণ্ডিত, তাহলে আমরা বলো আমাদের শিশু নিমাই ওই পণ্ডিতকে হারিয়ে দিল, আমরা থাকলে কী না করতাম, এরকম বলে সব কেটে পড়ছিল। কিন্তু নিমাই পণ্ডিত ছোট্ট বাচ্চা হলেও সেখানে একটা ঘাট আছে, বারকুনা ঘাট, নবদ্বীপ পরিক্রমা করার সময় যে ঘাটে ওই কাশ্মীর থেকে ওই পণ্ডিত সারা ভারত ঘুরে ঘুরে সব পণ্ডিতরা দেখেই, না না আমরা তোমার সাথে তর্ক করবো না, এই জয়পত্র নিয়ে নাও, তুমি বড় শ্রেষ্ঠ পণ্ডিত। কিন্তু নবদ্বীপের লোকেরা সব পালিয়ে গেছে, একমাত্র নিমাই পণ্ডিত বারকুনা ঘাটে সন্ধ্যাবেলা বসে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে টুল খুলেছে আর সেখানে পড়াচ্ছে, ওনার বাড়ি থেকে একটু দূরে। আর সেখানে এই পণ্ডিত খুঁজতে খুঁজতে সব পণ্ডিত মহল কাউকে পেল না, তখন দেখছে গঙ্গার ধারে যেতে যেতে দেখছে ওখানে একটা মাঝখানে বসে আছে, দেখতে খুব সুন্দর ছেলে আর চারিদিকে কিছু বাচ্চারা বসে আছে। তখন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছে হাতি ঘোড়া পালকি করে যাচ্ছে ওই, আরে এই মাঝখানে বসে আছে এরকম দেখতে সুন্দর এ কে, জিজ্ঞাসা করছে। সেই দিগ্বিজয় পণ্ডিত, তার নাম আছে কেশব ভট্ট, বলছে ইনি হচ্ছে নিমাই পণ্ডিত। ও আমি তো নিমাই পণ্ডিতকে খোঁজ করছিলাম, নিমাই তুমি, তোমার নাম নিমাই পণ্ডিত? আচ্ছা আমি শিশু নিমাই, আমি দিগ্বিজয়ী, এই দেখো জয়পত্র নিয়ে হাতি ঘোড়া নিয়ে ঘুরছি, সারা বিশ্বে আমাকে জয়পত্র লিখে দিয়েছে, তোমার সাথে আমি তর্ক করতে চাই, তুমি নাকি পণ্ডিত? বলে আমি তো শিশু, আপনি মহান পণ্ডিত, সরস্বতীর বরপুত্র, কীভাবে কথা বলতে হয় মহাপ্রভু শিখাচ্ছেন, তার বড় প্রশংসা করছেন, আপনি তো মহান পণ্ডিত দিগ্বিজয়ী, হ্যাঁ আপনি কত জয়পত্র নিয়েছেন, আমি তো একজন শিশু, আমি আর কি আপনার সাথে তর্ক করব, আপনি যখন এসেছেন আমাদের কাছে কিছু কথা বলুন, আমরা যাতে পাণ্ডিত্য আপনার কিছু শুনি। আরে আমার কাছ থেকে শুনতে চাও? বলছে হ্যাঁ। কি শুনবে? কেন এই গঙ্গার ধারে বসে আছি, একটু গঙ্গার মহিমা বলুন না। তাই একদম ঝড়ের বেগে গঙ্গার মহিমা বলতে শুরু করছে, শ্লোক রচনা করছে, খণ্ডন করছে, লিখছে সব, আর বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। কত বহু সময় বলে যাওয়ার পরে ঝড়ের বেগে একদম শ্লোকগুলি বলছে, নিমাই কি বুঝলে? বলে বুঝলাম আপনার এই সব শব্দগুলিতে অলঙ্কার দোষ, বাক্য দোষ, শব্দ দোষ সব রয়েছে, একদম মাথায় চড়ক পড়ে গেছে। আমি ঝড়ের বেগে বললাম এ কী করে সব উদ্ধার করলো এই সব শ্লোকগুলি? বলে দেখুন আপনি যেমন কিছু কিছু বাক্য বিনাশ করতে পারেন, কেউ শ্রুতিধরও তো আছে, আমি শ্রুতিধর সরস্বতী মায়ের, তাই জন্য আপনার বলার সঙ্গে সঙ্গে ধরে দিয়েছি আপনার কথাগুলি। আপনি যে বলেছেন ভবানী ভর্তা,
এই যে একটা কথা বাক্য বিনাশ করলেন, ভবানী ভর্তা, ভবানী মানে কি? ভবানী মানে দুর্গা, শিবের পত্নী, ভব মানে শিব, ভবানী মানে শিবের পত্নী দুর্গা পার্বতী। তা আপনি এখানে যে বলছেন ভবানী ভর্তা, তা মানে দুর্গা মাতার আরও একটা স্বামী আছে মনে হচ্ছে, ভর্তা মানে স্বামী। ভবানী যখনই বললেন তখনই তো বোঝা যায় শিবের পত্নী দুর্গা। আপনি আবার বলছেন ভবানী ভর্তা, তা মানে দুর্গা মাতার আর একটা স্বামী আছে নাকি? তখন মাথায় একদম চড়ক পড়ে গেছে, আরও ভয় পেয়ে গেছে যে বাক্য অর্থে দোষ কত কিছু ভুল একদম। তখন মহাপ্রভু বুঝতে পারছে ও লজ্জা পাচ্ছে, তখন সেই সব শিশুরা হাসা শুরু করে দিয়েছে, এই হাসবে না কেউ, আজ রাত হয়ে গেছে পণ্ডিত মহাশয়, আপনি বিশ্রাম করুন, আমাদের এই প্রশ্নের উত্তরগুলি কালকে আপনি খণ্ডন করে দেবেন। তার মানে অপমানিত করতে চাইছে না মহাপ্রভু, পণ্ডিত মানে এইরকমই, সে অপমান করাচ্ছেন না, মহাপ্রভু কীভাবে মর্যাদা প্রদান করছেন শ্রেষ্ঠ ব্যক্তিকে। তো সেই পণ্ডিত একদম লজ্জিত হয়ে গিয়ে বিশ্রাম করছে, রাত্রে আর ঘুমাতে পারে না, সরস্বতীর প্রার্থনা করছে, মা সরস্বতী এসেছেন, বলছে কায়সব তুমি যার কাছে পরাস্ত হয়েছ সেটা তোমার পরাস্ত নয়, সে কে জানো? সে আমার আরাধ্য প্রভু স্বয়ং ভগবান কৃষ্ণ, সে গৌরাঙ্গ রূপে এসেছে, নিমায় পণ্ডিত, শিশু পণ্ডিত হলেও সে স্বয়ং ভগবান, তার কাছে হারা কিছু নাই। আরে আমি তার সামনে যেতে পারি না কি? তার পিছনে আমি ছিলাম, তাই তুমি পরাজিত করেছ, সব ভুল ভাল হয়ে গেছে তোমার। তখন কেশব ভট্ট একদম বুঝতে পেরেছে, ও এই নিমায় পণ্ডিত সাধারণ শিশু নয়, স্বয়ং ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ রূপে এসেছে। সরস্বতী থেকে জানতে পেরে তারপর দিন ভোরে গিয়ে একদম সাষ্টাঙ্গ প্রণাম, মহাপ্রভু যদি আর এই কী করছো, আপনি বড় পণ্ডিত, মানে কীভাবে মহাপ্রভু তাকে আরও সাজা দিচ্ছে, আপনি বড় শ্রেষ্ঠ পণ্ডিত, সারা বিশ্বের জয়পত্র নিয়েছেন, আমি একটা শিশু পণ্ডিত, আমাকে কেন প্রণাম করছেন মহাশয়, আমি যোগ্য নয়? যে না না, আপনি হচ্ছেন আসল পণ্ডিত, সেজন্য ভগবান কাছ থেকে সব কিছু জ্ঞান আছে, সমস্ত সম্পত্তি আছে, এই জন্য তাকে বলা হয় ভগবান। ভগবানে ঐশ্বর্য, বান মানে যার কাছে সব কিছু আছে, কি না সমস্ত সম্পত্তি, সমস্ত জ্ঞান, সমস্ত বল, সমস্ত বৈরাগ্য, এইভাবে যার মধ্যে সমস্ত সৌন্দর্য। আমরা ছিটে ফুটে একটু সৌন্দর্য পেয়ে গিয়ে মনে অহংকার করছি, একটু টাকা পয়সা দুই পয়সা পেয়ে গিয়েই একদম বিরাট অহংকার করছি, একটু পাণ্ডিত্য হয়ে কত অহংকার করছে, ওই তো পাণ্ডিত্য সারা বিশ্বের পণ্ডিত, একদম চুনে পুটি কিছুই নেই। কেন? সমস্ত জ্ঞানের উৎস ভগবান, তাই আমরা পড়াশোনা করছি, রূপের অহংকার করবে না, একটা রোগ ভগবান দেবে কালো হয়ে যাবে, ক্যান্সার এসে সব শেষ, নো অ্যান্সার। এই জন্য আমার ভিক্ষা সকলের কাছে যে ভগবান হচ্ছেন একমাত্র উৎস সব কিছুর আরাধ্য, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম, তার গৃহ হচ্ছে বৃন্দাবন, তিনি হচ্ছেন আরাধ্য, সেই ভগবান হচ্ছেন কৃষ্ণ নন্দ মহারাজের পুত্র, তিনি গৌরাঙ্গ রূপে এই কলিযুগে এসেছেন, আর এসে কৃষ্ণকে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই কৃষ্ণ নাম বর্ণনা করলেন জগৎবাসীর কাছে হৃদয়ের আয়না পরিষ্কার করার জন্য। যখন আমরা এই নাম আশ্রয় করব, যত্নের সহিত কর্ম সম্পাদন করব কৃষ্ণের উদ্দেশ্যে, হৃদয়ের আয়না পরিষ্কার হবে, প্রসাদ সেবা করলে হৃদয়ের আয়না পরিষ্কার হবে, তখন জানবেন যে আমি দাস, আমি চাকর, আমি মালিক নয়, আমি জ্ঞানী নয়, আমি সুন্দর সুন্দরী নয়, আমি তার দাস। সেই পরমেশ্বর ভগবান থেকে একটু ছিটে ফোটা টাকা পেয়েছিলাম, ঐশ্বর্য একটু আছে, এটা নিয়ে অহংকার করছে, এটাও ভগবানে। তাই এই বাড়িটা দেখে ভগবানকে জ্ঞান করতে হবে, না এটা বাড়িটা ভগবানের, এই মাটিটা ভগবানের, এই জল খেতে খেতে স্বাদ সেটাও ভগবান, সেটা গ্রহণ করতে। কেন? ভগবানের শক্তি সেখানে আছে, একটু আগে আমরা শুনলাম না, নিকৃষ্ট শক্তি আর উৎকৃষ্ট শক্তি, যেন প্রত্যেক জীব দেহ, দেহের মধ্যে আত্মা আছে, ভগবানের জন্য আমার উৎকৃষ্ট শক্তি, আত্মা না থাকলে এর মূল্য নেই, প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক। একবার একটা প্রধানমন্ত্রী একটা দেশে যাচ্ছিল সভা করতে, চাকর সেক্রেটারিকে নিয়ে, হঠাৎ করে বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর প্রধানমন্ত্রী স্পট ডেড, মৃত্যু, চাকর আর সেক্রেটারি ছটপট ছটপট করছে। আপনারা বলুন কাকে হসপিটালে নিয়ে যাবেন, মাতাজি বলুন কাকে হসপিটালে নিয়ে যাবেন, হ্যাঁ যে ছটপট ছটপট করছে, কেন প্রধানমন্ত্রীকে নিয়ে যাবে না, এত নাম জাদা প্রধানমন্ত্রী,
কেন? ওর ড্যাড হয়ে গেছে, আত্মা চলে গেছে ওর দেহ থেকে। কি প্রমাণ? না, ছটপট করছে না, ছটপট করছে যে তার মধ্যে আত্মাটা রয়ে গেছে। ডাক্তার এসে দেখছে, হ্যাঁ চেতনা আছে, নিয়ে যাচ্ছে হসপিটালে। আর প্রধানমন্ত্রী চেক করে দেখছে চেতনা নেই, আত্মা নেই, প্রাণবায়ু শেষ, তখন আর নিচ্ছে না। তাহলে কার মূল্য শ্রেষ্ঠ এখানে? চাকর আর সেক্রেটারির? প্রধানমন্ত্রীর মূল্য নেই। কেন মূল্য শ্রেষ্ঠ হলো চাকর চাকরানির, বা প্রধান সেক্রেটারি আর চাকরের কেন মূল্য হলো? আত্মা, আত্মা পরমাত্মা ভগবানের অংশ, তাই ভগবান শ্রেষ্ঠ, তাই তার অংশ আত্মা হওয়ার ফলে শ্রেষ্ঠ। তাই আমার শ্রেষ্ঠ তো তখনই যখনই আত্মা আছে, নাহলে এই পদ নিয়ে কী করবেন? সুন্দরী রূপ ধারণ করে কী হবে? টাকা পয়সা নিয়ে কী হবে? সব মূর্খ, আমরা জানি না, এটা নিয়ে অহংকার করছি। সেজন্য আমার প্রার্থনা আপনাদের চরণে হরিনাম জপ কীর্তনে অংশগ্রহণ করুন, চেষ্টা করুন মাঝে মাঝে কোথায় প্রসাদ পাওয়া যায়, আর নিজের বাড়িতে মাঝে মাঝে ডেকে না আমার বাড়িতে একটু রন্ধন করে ভক্তদের দ্বারা ভোগ লাগিয়ে প্রসাদ খাবো, আর অভ্যাস করব আমিও নিজে রন্ধন করে ভোগ লাগাবার জন্য। তাই জন্য মাঝে মাঝে আমি আমিষ খাচ্ছিলাম, কমাবো না, আমিষটা তো ভগবান খায় না, ওটা তো রক্ত মাংস বীর্য কফ পিত্ত বায়ু দ্বারা গঠিত, এটা সব মানুষ মারা গেলে দেহত্যাগ হলে সব বলে, আর ওই একটা ছাগল গরু মুরগি মাছ এটাও তো একটা সব, আত্মা নেই মরা, আরে আমি সেটা খাচ্ছি, ছি 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 ছি। সেই জ্ঞান এখন নেই মানুষের, সবকে কিনে নিয়ে আসছে বাজার থেকে ফ্রিজে রেখে নিজে খাচ্ছে, যে সবগুলি আমরা ফেলে দেই শ্মশানে পুড়িয়ে দেই, আর সেটা আজ মানুষ জ্ঞানী বলে পরিচিত হচ্ছে, তো কত নিচে চলে গেছে। তাই হসপিটালে 99.9% হসপিটালে রুগী, কেন? মৎস্য মাংস ভুজি, এই জন্য রুগী হসপিটালে, খুঁজ করুন কি হসপিটালে। তো সেজন্য সাবধান, এই মনুষ্য দেহকে ভগবান কি আহার্য বস্তু দিয়েছেন? পত্রং পুষ্পং ফলম নিবেদন করে, এমনি খেলেও পাও, জীব হত্যা চুরি করা, শাকসবজিও খেতে পারেন না যদি ভগবানকে নিবেদন না করা হবে। তো আজকে আমাদের মাতাজি, কি মাতাজি নাম? সুদীপা মাতাজি আজকে এখানে বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, ভগবান রান্না হয়েছে, ভগবানের নিবেদন হয়ে গেল, এখন একটু কীর্তন হবে। আর আমরা শুনলাম আত্মতত্ত্ব জ্ঞান গীতা ভাগবত থেকে, যে জ্ঞান স্বয়ং কৃষ্ণ প্রদান করেছেন, আর যে শিক্ষা প্রভুপাদ সারা বিশ্ববাসীকে এই জ্ঞানটাকে আমাদেরকে ধরিয়ে দিয়েছেন, প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিয়েছেন, সেটার আমরা প্রভুপাদের কথা পুনরাবৃত্তিকরণ করলাম। আমরা যদি গ্রহণ করব, প্রতিদিন সাধুসঙ্গ করব, প্রতিদিন ছেলে মেয়েকে নিয়ে একটু হরিনাম করব তুলসীর সামনে, 108 বার হরিনাম জপ করব, আর চেষ্টা করব গীতা থেকে কর্তব্য অকর্তব্য না জানতে, কেন গীতা ভাগবত হচ্ছে ম্যানুয়াল বুক। আপনারা যখন এই ক্যামেরা মোবাইলের যন্ত্রটা অপারেটিং করবেন, তার ম্যানুয়াল বুক আছে না, ম্যানুয়াল বুক দেখে কি টিপতে হয়, টিভিটা ম্যানুয়াল বুক দেখে কোন চ্যানেলটা কি দেখে টিপতে হয়, ঠিক সেরকম এই দেহটা যন্ত্র, ম্যানুয়াল বুক হচ্ছে গীতা ভাগবত। তো এই দেহের যন্ত্রের কি খাদ্য, যেমন একটা পেট্রোল গাড়ি তার ম্যানুয়াল বুক দিয়েছে এটা পেট্রোল ভরাতে হবে কোম্পানি, কিন্তু আপনি যদি টাকা বেশি লাগছে বলে জল ঢুকাবেন 10 লাখ টাকার গাড়িটা নষ্ট হয়ে যাবে, ঠিক সেরকম এই মনুষ্য জন্ম হচ্ছে দুর্লভ, অত্যন্ত মূল্যবান, এটার আহার্য বস্তু পেট্রোলটা কি? প্রসাদ, হরিনাম, সাধুসঙ্গের মাধ্যমে এই দেহটা অপারেটিং করুন, সেই শিক্ষা এই গীতা ভাগবতে আছে, তখন আপনি সুখী হবেন, নাহলে বারবার চক্রে ঘুরবেন, এই দেহটা হারাবেন, আবার যে আসক্তি মাংসের প্রতি বাঘ হয়ে যাবেন, স্ত্রীর প্রতি আসক্তি হয়তো পায়রি হয়ে যাবেন, গিয়ে পুরুষ পায়রি হয়ে যাবে, মহিলা পুরুষের প্রতি আসক্তি পায়রা হয়ে যাবে, সেখানে ইন্দ্রিয় সুখ বেশি আছে। মনুষ্য জীবনে বিবাহ কেবল পুত্রার্থে, কেবল কৃষ্ণ সন্তান উৎপন্নের জন্য, কৃষ্ণ সেবক তৈরি করার জন্য 100 পুত্র পেতে পারে, কিন্তু কেবল ইন্দ্রিয় সুখের জন্য পুত্র কন্যা এলো তারাও কি হচ্ছে না, খুন করছে, মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, তো এইরকম পুত্র উৎপন্নের জন্য বিবাহ নয়। তাই জন্য আপনার ওই যে আসক্তি আবার ওই পশু পাখিতে চলে যাবে, মাংস খাওয়ার আসক্তি হয়ে যাবেন বাঘ ভালুক, যাও মনুষ্য দেহে মাংস খাওয়ার জন্য তা নয়, বাঘ হয়ে যাও, কুকুর হয়ে যাও। এই জন্য এই জন্মান্তর এইরকম ঘুরছে আসক্তি অনুসারে, আত্মা এরকম দেহ গ্রহণ করছে, যেমন বললাম চাম্পা ফুলের বাগান দিয়ে হাওয়া যাচ্ছে, গন্ধ চাম্পা ফুলের হাওয়াটা দুর্গন্ধ নিচে ড্রেনের পাশে গেলে, ঠিক আত্মা আমি কার সঙ্গ করছি,
সেই সঙ্গ অনুসারে আমার কনসাসনেস হবে, আমার এই দেহের গঠন হবে, মানসিকতা তৈরি হবে। আপনার একই ছেলে আপনি সত্যগুণাবলিতে যখন উৎপন্ন করছেন তখন সেই ছেলেটা খুব সুন্দর ফর্সা হয়েছে, দেখতে সুন্দর, আবার শান্ত সৃষ্ট হয়েছে। আপনার গুণাবলী মেন্টালিটি কোনো একটা নক্ষত্র যোগ হয়তো হয়ে গেছে, সেই সময় আপনি পুত্র উৎপন্ন করেছেন, তখন দেখা যাচ্ছে কত সুন্দর সেই রকম সন্তান এসে আপনার মধ্যে প্রবেশ করেছে। আবার দেখে গেল কোনো রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে স্ত্রীর সাথে মিশছেন, যা কিছু করছেন, খারাপ ভাষা বলতে পুত্র, সেইরকম একটা আত্মা এসে ঢুকে গেল, খারাপ একটা আসুরিক ঘুরছিল ভূতের মতো, শরীর পাচ্ছিল না, সেখানে এসে ঢুকে গেল, ও এখানে আমার আশ্রয়। এই জন্য শিবজি সন্ধ্যাবেলা ঘুরেন, এই জন্য পুত্র উৎপন্ন করার সময় সমস্ত কিছু বৈদিক শাস্ত্রে রয়েছে, বিবাহ জীবনে তারা কীভাবে সব বিবাহ জীবন যাপন করবে এসব গীতা ভাগবত অধ্যয়ন করে শিখুন। কুন্তী মাতা, দেবহূতী মাতা, তারা সবাই ছিলেন রাজকন্যা, কিন্তু তারা আচরণ করে সব শিখিয়েছেন কীভাবে আমাদের জীবন যাপন করতে হবে। সেজন্য আপনাদের অনুরোধ করব, আমরা যেন সবাই সাধুসঙ্গ করি, হরিনাম করি, প্রসাদ সেবা করি, এবং এই ম্যানুয়াল গ্রন্থ এই অপারেটিং করতে যন্ত্রটাকে, এগারোটা চ্যানেল আছে টিভিতে, যেমন চ্যানেল আছে আমাদের এগারোটা চ্যানেল আছে এই দেহতে, চোখ একটা চ্যানেল, চোখ দিয়ে কী হয় দেখি, কান একটা চ্যানেল শুনি, জিহ্বা একটা চ্যানেল, চামড়া একটা চ্যানেল, হাত পা চ্যানেল, পেট একটা চ্যানেল, এরকম উদর উপস্থ, হ্যাঁ এরকম উপস্থ একটা চ্যানেল, পায়ু একটা চ্যানেল, এইসব চ্যানেল, এগুলির দ্বারা আমরা বিষয় ভোগ করে থাকি। কিন্তু সেই বিষয়টা যখন কৃষ্ণের সাথে যুক্ত হয়ে যাবে, দেখি বিগ্রহ দর্শন করব, তুলসী দেখব, গ্রন্থ দেখব, ভক্ত দর্শন করব, এরকম নয় সিনেমা আর্টিস্টরা নেকেট হয়ে নাচছে ওইটা দেখার জন্য টিভি খুলে, না, আপনি কনসাসনেস ওই রকম হবে তখন আপনার ছেলেমেয়েও ওই রকম হবে। ছেলেমেয়ে গর্ভ এসে গেছে, আপনি খারাপ ছবি খুলে খুলে দেখছেন, বাচ্চা গর্ভ থেকে শিখবে, আর তখন বড় হয়ে যাবে ও ওইসব চ্যানেল লাগিয়ে শিখবে। আজকাল কেন ছেলেমেয়েরা নষ্ট, তার কারণ গর্ভতে মা কি করছে, কি বলছে, কি খাচ্ছে, সেই অনুসারে ছেলেমেয়েদের কার্যকলাপটা দেখা যাচ্ছে, এটি ভাগবতে প্রমাণ দেওয়া হয়েছে। সেজন্য আমার অনুরোধ, প্রকৃত বাবা মা হউন, প্রকৃত স্বামী স্ত্রী হউন, প্রকৃত সমাজের কল্যাণ সাধনার্থে প্রকৃত আত্মীয় হউন, বন্ধু হউন, কৃষ্ণকে কেন্দ্র করে, কৃষ্ণ নাম করে, কৃষ্ণ শিক্ষা দিয়ে, তাহলে দেখবেন আপনি প্রকৃত সমাজসেবী। নাহলে আমরা সমাজসেবীর নামে মদ খেয়ে লোককে আরও নষ্ট করছি, এই যে সব জেলে যাচ্ছে, মদের আড্ডা খানা করা হচ্ছে, কত কিছু খারাপ কাজ করা হচ্ছে, শিক্ষা নামে কোনো কিছু নেই, অন্ধকার। সেজন্য গীতা ভাগবতের শিক্ষা গ্রহণ করুন, এই জগতে আজকাল মূর্খ হয়ে যাচ্ছে সব, তো সেজন্য জগতে যুদ্ধ মারামারি। তো আমার ভিক্ষা অনুরোধ, গীতা ভাগবতের শিক্ষা থেকে চেতনা মার্জিত করুন এবং সমাজকে, প্রত্যেকের চেতনাকে মার্জিত করান হরিনাম প্রসাদ বিতরণের মাধ্যমে। এক কণা হলেও প্রসাদ ভোগ লাগিয়ে নিজে খান, আর অন্যকে এক কণা হলেও দান করুন, আর বলুন দাদা হরে কৃষ্ণ বলো একটু আমার সঙ্গে। এই যে দান, সর্বশ্রেষ্ঠ দান, ভাত দিলেন দান, ও খেলো পায়খানায় বেরিয়ে যাবে, কিন্তু কনসাসনেস চেঞ্জ হবে না, কেন এটা পাপ, এটা শাকসবজি হত্যা করেছেন, কিন্তু যখন কৃষ্ণ বলছেন এই শাকসবজি আমাকে নিবেদন করো, এটা যজ্ঞ হলো, ওটা পাপ নেই, অপাপবিদ্ধ, সেখানে প্রসাদ করুণা আপনার আয়না পরিষ্কার হয়ে যাবে। এই জন্য প্রসাদ দান করুন, হরিনাম দান করুন, যদি কিছু দাতা হতে চান, এটাই আমার ভিক্ষা আপনাদের চরণে। এই জন্য আপনারা নাম হট সংঘ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, তাই আজ সারা বিশ্বে এরকম প্রচার হচ্ছে, শ্রী জয়প্রতায় স্বামী গুরু মহারাজ তিনি এরকম শিক্ষা দিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুরের শিক্ষা অনুসারে, যাতে দশ পাঁচ মিলে সাধুসঙ্গ করতে পারে, বাড়িতে বাড়িতে বসতে পারে। সেই জন্য আপনারা এখানে যে নাম হট সংঘ বসছে, আপনারা পাড়াতে পাড়াতে করুন, যে লোকদেরকে শিখান, এটাই আমার ভিক্ষা। তাহলে আচার্যরা খুশি হবেন, মহাপ্রভু খুশি হবেন। সবাই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর প্রেমানন্দে বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। একটু কীর্তন হবে।